বন্ধুরা বাসা হচ্ছে না সকলে স্বাগতম ফ্রি একটা নতুন ভিডিওতে আজকে তোমাদেরকে অনলি ফর জাভা স্পেশাল নিয়ে ভিডিও বানাবো এই ভিডিও বানাচ্ছি মানে এই ভিডিওটা শুধু জাভার কেস সাইজ জাভাকে কীভাবে ট্রিটমেন্ট করলে জাভার বাচ্চা মরবে না বা জাভার মেল ফিমেল কনফার্ম পুরো অল প্রবলেম জাভার ভিডিও হবে এটাই তো দাদা তোমার কাছে টোটাল কত পেয়ে জাভা আছে এখন আপাতত 25 পেয়ার আছে 25 মেল জাভা মেল কনফার্ম মেল ফিমেল কনফার্ম আচ্ছা দাদা তুমি যে মেল ফিমেল কনফার্ম করো প্রথম কথা বলো এটা আমাদেরকে ধরে দেখাতে হবে মেল ফিমেল কোনটা ধরে দেখালে সেটা তুমি বুঝতে পারবে না যেহেতু ঠোঁট একই সেম এখানে মেল ফিমেল দেখো আচ্ছা বুঝতে পারবে না এটা আমরা অ্যাকচুয়ালি অনেকজন বলে দাদা আমি মেল ফিমেল দাদা একটু দেখে দিন পাখি তা ওরমভাবে হয় না দাদা মেন হচ্ছে যে এর পেছনে একটু সময় দিতে হবে মেল যেগুলো হয় তারা কলিং করে তখনই আমরা ওই যে আলতা হয় আলতা রং রং বা যে কোনো রং নিয়ে আমরা সিরিংসের মধ্যে তুলি তুলে নিয়ে যেটা যখন মেল যখন ডাকে তাকে আমরা পুশ করি তখন মানে ওই ডাইরেক্ট মেলটাকে দেখেই আমরা পুশ করি ওই ওরকম দু তিনটে পাখি একসাথে মেল ডাকলো ওই পুশ করলাম রংটা দেখে নিয়ে এবার ওই পাখিগুলোকে ওখান থেকে তুলে নিলাম তুলে আলাদা একটা কেজে রেখে দিলাম যে কটা পাখি ওরকম মেল হবে মোটামুটি তোমাকে ওরকম বেছে নিতে হবে কিন্তু তুমি ঠোঁট দেখবে ঠোঁট পুরো সেম ফিমেলের মতন বা তোমার মানে ফিমেলও দু এক সময় মেল হয়ে যাচ্ছে অন্যজনা পাখি যখন নিয়ে যাচ্ছে অন্য জায়গা থেকে তখন ফিমেল পাখি মেল হয়ে যাচ্ছে এই কারণেই মানে ওরা ঠোঁট দেখে নিয়ে যায় বা তোমার চোখে রিং দেখে নিয়ে যায় ওরকমভাবে হয় না দাদা আচ্ছা তুমি বলতে চাইছো যে মানে কলিং কেমন করে ছেলেরা জাভা ফিন যে ছেলেরা কলিং করে একদম না তো বেঙ্গলে যে জাভা ফিন সেইভাবে এটা আন্দাজ করে দেওয়া সম্ভব হয় যে ঠোঁট দেখে বা এইভাবে দেখা যায় যে কনফার্ম ওইভাবে বলা যায় ওরকম বলা যাবে না আচ্ছা কলিংটা মেইন জিনিস একদম কলিং কলিং এর উপরে কোনো কথা হবে না আচ্ছা আচ্ছা তারপরে দেখো তোমাকে দুটো পাখি ধরে দেখাচ্ছি তুমি ওটা একটু বন্ধ করো আমার দরজা বন্ধ করো দেখো আমি দুটো পাখি ধরছি এটা আমার আগের বছর কাজ করা পাখি আচ্ছা আচ্ছা ও প্রবলেম নেই ভিডিওটা একটু বন্ধ করো আমি পাখিটাকে ধরে নিই সিলভারটা দেখো বুঝতে পারছো দেখো এটা হচ্ছে ফিমেল ঠিক আছে এর ঠোঁটের হেলটাও দেখো উঁচু হয়ে আছে বলবে এটা উঁচু হয়ে আছে এটা তোমার মেল পাখি কিন্তু এটা দেখো এটা উঁচু হয়ে আছে এটা আমার ফিমেল পাখি এটা হচ্ছে মেল পাখি ঠিক আছে চোখের রিং দেখো ঠিক আছে এটা হালকা একটু বোঝা যাচ্ছে যা সাদা পাখিটাকে দেখালে তোমরা বুঝতে পারবে আমি পাখিটা ছেড়ে দিই সিলভারটা এই এখানে 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 আমি আলাদা করব বলে আমি সব এদের ভাত দুটো বাকি ছিল কিনে এনেছি তুলে দেবো ওই জন্যই ধরে তোমাকে দেখাতে পারছি না তো অন্য পাখি আমি ধরতে পারবো না কেন ওদের ব্রিডিংয়ের সময় তো সমস্যা করা ঠিক না আর দেখো এখানে আসো আর দেখো বুঝতে পারছো দুটোই একই পাখি দুটোই একই দেখো এটা হচ্ছে মেল চোখের দেখো রিং দেখো বুঝতে পারছো ঠোঁটটা দেখো উঁচু হয়ে আছে বৃষ্টি এসে গেছে বাইরে ওয়েদারটা খুবই ভালো যখন তখন বৃষ্টি হচ্ছে আরে দেখো এটা হচ্ছে ফিমেল ঠিক আছে চোখের রিং দেখো তোমার লাল হয়ে আছে কিন্তু তোমার ঠোঁটটা দেখো একটু পাতলা হয়ে আছে এটা আমার শিওর মেল ফিমেল করা আছে কিন্তু এটা দেখো তোমার রিং হচ্ছে চোখের রিং চোখের রিং ঠিক আছে এখানে বোঝা যাচ্ছে যে এটা ফিমেল আর এখানে বোঝা যাচ্ছে এটা মেল কিন্তু সেটা নয় আমরা ওই জন্যই কলিং দেখে ধরি আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছো অবশ্যই তোমার বুঝতে পেরেছো বন্ধুরা যাদের যা প্রবলেম অবশ্যই কমেন্ট করে জানাবেন দাদাকে দাদা অবশ্যই রিপ্লাই দিয়ে দেবে নাকি হ্যাঁ একদম দাদার একটা ইউটিউব চ্যানেল আছে দাদা তোমার ইউটিউব চ্যানেলের নামটা বলো কোন বলছে স্বাগতম বাটস ফ্লাওয়ার স্বাগতম বাটস ফ্লাওয়ার দাদা আমার কন্ট্যাক্ট নাম্বারটা বলো 8910 9595 9595 52 52
মোটামুটি সকাল 8টার পর থেকে তুমি রাত 8টা পর্যন্ত আমাকে এনাফ পাবে। আচ্ছা আচ্ছা দাদা, সেই জামা বাকি কবে ফ্রি আসি? আর জামা বাকিকে কিভাবে মানে তুমি দানা আর কি দিচ্ছ বলো? এইদিকে তাহলে তোমাকে একটু আসতে বলি, এখানে দেখতে পাচ্ছ যে ডিল্যাক্সের বড়টা আছে। আচ্ছা, ছোট নয় বড়টা, আর অল্প কিছু ছোট দানা এখানে মিক্সিং করা আছে, ওর সাথে যে ধানও আছে সরু ধান। আর এখানে দেখতে পাচ্ছ যে তোমার ক্যানারি আছে, রেড মিলেট আছে, হোয়াইট মিলেট আছে, এইগুলোকে আমি অল্প অল্প করে এরকমভাবে নিয়ে দেখাই, একটা দেখালে সুবিধা হবে। অনেকজন দেখেছি যে ধান দানা সব এরম ভাবে মিশিয়ে দেয়, ওরকম ভাবে দেয়া না দিলেও চলবে, এরম ভাবে আমি যেরম ভাবে দেখালাম এরম ভাবে দিলেও এটা বেটার। মানে দানাটা যে দিয়ে তোমার ক্যানারি বলো রেড মিলেট বলো ওইগুলো তলায় চলে যায়, ওরা খেতে পারে না। এটা যদি তুমি ধানের ওপরে যদি ছড়াও, মানে প্রথম দানা দিলে তার ওপরে ধান হালকা করে দিয়ে হালকা উষ্ণতার মতন এরমভাবে করে নিলে, আর তার ওপরে যদি তুমি ওই যে ক্যানারিটা ছড়িয়ে দাও, ওই একটাও মিস যাবে না, সব খেয়ে ফেলবে। দাদা বলছি যা ভাই, মেডিসিনটা একটু কম লাগে, আমরা সকলেই জানি যা ভাই মেডিসিন ওষুধ তারা কম লাগে, তুমি যা ভাই এর জন্য কি হলো ওষুধ তারা কি কম লাগে সত্যি? হ্যাঁ, কম বলতে গেলে ওদের একটু ক্যালসিয়ামের ঘাটতিটা হয়, একটু ক্যালসিয়ামটা ওদের একটু বেশি করে দিতে হয়। যা ভাই ব্রিডিং টাইম সব থেকে ভালো টাইমটা বলো? আই 15 আগস্ট থেকে, মানে এখন থেকেই তুমি চালাতে পারো। মানে কতদিন? এখন থেকে তোমার ওই তোমার 8-9 মাস চলবে। এখনো 8-9 মাস চলবে, তারপরে আবার পাখিদেরকে টেস্টে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তবে আশা করি অনেকজন চার চালান বাচ্চা নেয়, চার চালান বাচ্চা নেওয়াটা ঠিক না। আচ্ছা, যাওয়া পাখি যে অ্যাডাল্ট বয়স থাকে, যে অ্যাডাল্ট বয়স আর পুরোপুরি ফুল বাচ্চা, ওই দুটো পাখি কিন্তু বোঝা যায় না। না না, বুঝতে পারবে না। দেখো এখানে দেখো, এ পাখি কিন্তু অ্যাডাল্ট তুমি বুঝতে পারছ, কিন্তু এটা এখন অ্যাডাল্ট হয়নি। কত বছর বলতে গেলে দেখো, অল্প একটা 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 অল্প বয়স আর একটা বেশি বয়স তাহলে এখানে চলে আসছে। মানে অল্প বয়স, অল্প বয়সে ব্রিডিং করলে আর কি তোমার ব্রিডিং ফলে তোমার ডিম ফলস হবে, ফলস হবে। আচ্ছা, ডিম ফলস হবে বাচ্চা যদি ডিম ব্লাড আসলো, কিন্তু তুমি যে বাচ্চা যখন বড় হবে, এরামটা বড় হলো বা এরাম বড় হলো, ওর বাবা মা খাওয়াচ্ছে না, মারা গেল, এই হচ্ছে প্রবলেম। আর ধারিও মারা যেতে পারে, যেহেতু যখন পাখিটা নেওয়া হচ্ছে, আমার মনে হয় ছোটোবেলা থেকেই পাখি নেওয়া ভালো, মানে তোমার 3-4 মাস বয়স আছে তখন থেকে পাখি তোলা ভালো, পাখির রং আসছে না। একদিন বয়স হয় দিন দিয়ে বার হলে তখন আমার ওই এ টু জেড চলে, জলের সাথে সবকুটের সাথে কতদিন, ওটা আমার ওই 1 সপ্তাহ যাবার ক্ষেত্রে 1 সপ্তাহ। তারপরে যখন আবার আরেকটা বলি, যখন তোমার যখন ফেদার যখন আসছে, মানে যখন মানে 1-1.5 সপ্তাহের মধ্যে বা যখন নতুন পালক বয়ে যাচ্ছে, তখন আমি অল্প করে পলিবিয়ন এল, মানে এই বাটির মধ্যে আমার 3-4 ফোঁটা পলিবিয়ন এল যায়, ওটা তোমার চলবে ওই তোমার 4 দিন চলবে। তারপরে একটু বড় হয়ে গেলে তখন লাস্টের দিকে একটু ক্যালসিয়াম দিই। অনেকজনের কাছে অনেক রকম পদ্ধতি হয়, আমার যেটা ইউজ করি আমি সেটা বললাম। তাহলে জাবা পালন কত বছর করছো? আমার জাবা এটা নিয়ে 3 বছর, তিন বছর। তুমি একটা ক্লাচ কতগুলো বাচ্চা তুলতে পারো? একটা ক্লাচ ওরমভাবে বলা যায় না, মানে হ্যাঁ একটা ক্লাচে ম্যাক্সিমাম আমার গড় 4-5টা। একদম। আর একটা কথা তোমাকে বলি, অনেকজন 3টে ডিম পেরেছে, একটা করে 7টা ডিম পেরেছে, কী করে ওই 3টে ডিমের জায়গায় 3টে বাচ্চা হচ্ছে 3টে বাচ্চাই তোলে, বা 7টা বাচ্চা হচ্ছে 7টা বাচ্চাই তুললো,
তাহলে ওটা কি হলো যে যে সাতটা বাচ্চা তুলছে ওটা তার মানে খাওয়াতে একটু প্রবলেম হয়। আমার মনে হয় যে ওখান থেকে যে দুটো যদি বাচ্চা এখানে যদি করে দেয় মানে তিনটে থেকে দুটো হলো পাঁচটা আর ওরও হলো পাঁচটা এরকম ভাবে মিলেমিশে মোটামুটি একটু দেখে দুটো ছেলে করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ একটু আর কম আছে তাকে দিয়ে দাও বেশি থেকে। আচ্ছা দাদা এই পাখি গোনাটা দেখতে আমার এত পাখি দেখতে পাচ্ছি 25 পেয়ার জাবা পাখি দেখতে পাচ্ছি জাবা পাখি। মানে অনেকজন দেখেছি চাকরি ছেড়ে দিয়ে এসব বলা ঠিক নয়, যেহেতু আগে নিজে আগে পোষো এক পেয়ার দু পেয়ার পোষো পুষে ওখান থেকে তুমি যদি ব্রিডিং পাও ভালো প্রোগ্রেস পাও তারপর আমি বলতে চাই তুমি করো, একসাথে 100 পেয়ার 200 পেয়ার ওসব ঠিক না দাদা। আমি আস্তে আস্তে এগুলো বাড়িয়েছি, আমি একেবারে মানে ধরেই তাল গাছে উঠে যাই না। আমি ছোট থেকে মানে যে কোনো মানুষ ধরে তাল গাছে উঠে গেলে সে পড়তেই হবে, কিচ্ছু করার নেই, আস্তে আস্তে ধৈর্য জিনিস। এগুলো তুমি ওকে যত ভালোবাসবে ও তোমাকে রিটার্ন দেবে তত তোমাকে ও ভালোবাসবে। মানে তুমি এই ডিম বিস্কুটকে দেবে না বা এগুলো মানে ব্রিডিংয়ের সময় হলে তুমি ডিম বিস্কুট দেবে বা বাচ্চা যখন হবে তখন ডিম বিস্কুট দেবে, এগুলো এর উপরে কোনো কম্প্রোমাইজ তো চলবে না। তুমি ওকে যতটা ভালোবাসা দেবে ও তোমাকে রিটার্ন ভালোবাসা দেবে। যাওয়া পাখি পুষলে তুমি বলতে চাইছো প্রফিটেবল বলতে গেলে মানে দেখভাল করে ঠিকঠাক করলে মানে যাওয়া পাখি থেকে ততটা দেখভাল করার প্রথম আমার মনে হয় যে সেমি আডাল তুললে তোমার যদি সে 8 জোড়া বা 7 জোড়া যদি চায় তাহলে 10 জোড়া তাকে তুলতে বলবো, কারণ ওর মধ্যে মেল বা ফিমেল বেশি এক্সট্রা হয়ে যেতেই পারে। ঠিক আছে মনে হয় প্রথমে যদি চালু করে আমার মনে হয় যে ফ্রেঞ্চ পাখি থেকে চালু করলে ভালো হয়। তুমি যে বেশি যে মানে আমি অনেক খাবো একসাথে ওরকম আশা করলে কেমন হচ্ছে তার অসুবিধা সুবিধা গুলো জানতে হবে তাই তো। তারপরে আরেকটা বলছি এই কথাতে আমার এখানে কিন্তু সব সাদা ব্ল্যাক আই আছে, অল্প একটা দুপুর ব্ল্যাক আছে বা সিলভার আছে বাদ দাও। অনেক বন্ধুরা এটা আমাকে বলে যে দাদা রেড আই আছে, আমি এবার তাদের বলতে চাই যে রেড আই অ্যাকচুয়ালি যারা নতুন করতে চাও রেড আই তুলবে না, রেড আই হচ্ছে নরম পাখি। ইয়েলো বললেন ব্লু বললেন যেরকম নরম পাখি, যাওয়াও তোমার রেড ওই তোমার রেড আইটাও তোমার নরম পাখি, প্রোডাকশান খুব কম পাবে। মানে তোমার ব্ল্যাক আই থেকে তুমি যদি পাও তোমার 6টা 7টা পাও বা 5টা পাও, আর রেড আই থেকে কিন্তু তুমি 2 থেকে 3টে পাবে, বেশি পাবে না, হলেও যদি 4টে হলো ওখান থেকে 2টো কেটে যাবে। ঠিক আছে আমার এখান থেকে ব্ল্যাক আই থেকে আমার রেড আই বাড়ে যাচ্ছে, তাহলে আমার কী দরকার রেড আই করা? আর রেড আই আমার এখানে একটা পেয়ার নেই, আমার সব ব্ল্যাক আই। যেটা বলছি মানে রেড আই আপনি হোয়াইট যাওয়া ব্ল্যাক যাওয়ার মধ্যে তুমি সিলভার যাওয়ার মধ্যে কোন যাওয়াটা মানে ভালো মানে ব্রিডিং প্রোগ্রেস ভালো হয়? আমার সাদাটাই বেটার, সাদা ব্ল্যাক আই, সাদা ব্ল্যাক আই অনলি প্রোগ্রেস ভালো, আমার প্রোগ্রেস ভালো। আমার সামনে বছর ইচ্ছা আছে, আমার উপরওয়ালা দিলেই হবে, মোটামুটি আমার সামনে বছর এখানে 25 পেয়ার আছে আর এই ঘরে আরও তোমার 50 পেয়ার বসানো ইচ্ছা, না টোটাল 70-80 পেয়ার বসানো ইচ্ছা আছে। এখন 100 করে দাও ও উপরওয়ালা চাইলে হবে, আমার জায়গা শর্ট না তো 100 পেয়ার আমি আরামসে বস করে দিতাম। তোমাদের আশীর্বাদে অবশ্যই যদি হয় তাহলে অবশ্যই হবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত দাদা, নমস্কার, সবাই ভালো থাকবেন, সবার বার্থডে এখনো ভালো থাকে, সবাই সুস্থ থাকে, এটাই আমি কামনা করি।